সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি গ্রাফিক্স এভার সিরিজ টি-12 এর চতুর্থ পর্ব। সবাইকে আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে যে আমার এই চতুর্থ পার্টটি করতে খুব দেরি হয়ে গেছে, তারপরও করলাম, হাতে খুব কাজ ছিল তাই করা হয়নি। তো আজকে আমরা দেখব কিভাবে গ্রাফিক্স এভারে একটি ফাইল আপলোড করা যায়। মূলত গত পর্বে আমরা শুনেছিলাম বা দেখেছিলাম যে পূর্বাবস্থাতে একটি গ্রাফিক্স রিভারে একটি ফাইল গ্রাফিক্স রিভারে আপলোড দেওয়ার আগ পর্যন্ত কি কি করা লাগে বা কি থাকা লাগে। তবে আজকে অবশ্যই আরো কিছু জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গ্রাফিক্স রিভার ফাইল আপলোড দেওয়ার আগে কি কি বিষয়গুলো দেখতে হবে আরেকবার বলবো। তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশনটা কিভাবে সাজিয়ে লিখতে হবে, নাম, ক্যাটাগরি, তারপরে ট্যাগ, মেসেজ, প্রিভিউ ইমেজ, স্ক্রিনশট ইত্যাদি ইত্যাদি। তো আপনি আপনার গ্রাফিক্স এভার প্রোফাইলে লগ ইন করার পরে সরাসরি আপলোডের অপশনে চলে যাবেন। আপলোড সেকশনে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট এ ক্যাটাগরি ফর ইওর আপলোড। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি যদি প্রিন্ট টেমপ্লেট জাতীয় কোনো ডিজাইন আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রিন্ট টেমপ্লেট গুলো সিলেক্ট করতে হবে এই ক্যাটাগরি। ই পাবলিশিং ক্যাটাগরি ডিজাইন হলে আপনার ই পাবলিশিং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। টেক্সচার হলে টেক্সচার, ভেক্টর, ইনফোগ্রাফিক্স, অ্যাড-অনস ইত্যাদি ইত্যাদি। আইকন হলে আইকন, প্রেজেন্টেশন টেমপ্লেট, ফন্টস, ওয়েব এলিমেন্টস, লোগো টেমপ্লেট, টি শার্ট। ওয়েব এলিমেন্ট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ফেসবুক কভার, ইউটিউব কভার, গুগল প্লাস, টুইটার ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে এগুলাকে ওয়েব এলিমেন্ট বলে। তো আপনি ওয়েব এলিমেন্ট যখন আপলোড করবেন তখন মানে যখন ফেসবুক কভার বা ওয়েব বাটনস ইত্যাদি যেগুলো আপলোড করলে আপনি ওয়েব এলিমেন্ট সিলেক্ট করে নেবেন। লোগো টেমপ্লেট বলতে আপনি যখন কোনো লোগো আপলোড করবেন তখন লোগো টেমপ্লেটটা সিলেক্ট করে নেবেন। অ্যাডন্স যেটা হচ্ছে অ্যাডন্স হচ্ছে আপনার ইলাস্ট্রেটর একটা ইফেক্ট, একটা প্লাগইনের মতো, সেটাও যদি আপনার করতে চান তাহলে অ্যাডন্সে ক্লিক করতে হবে। তো আমি আজকে একটি লোগো টেমপ্লেট আপলোড করব, তো এই জন্য এই লোগো টেমপ্লেট সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করুন। তারপরে এরকম একটি ফর্ম চলে আসবে, এই ফর্ম সম্পর্কে একটু বিস্তারিত এখন বলবো। প্রথম যেটা হচ্ছে হচ্ছে নেম, তারপর হচ্ছে ডিসক্রিপশন। নেম যে দেখছেন জায়গাটা এটাতে কি লিখবেন, আপনি যে টেমপ্লেটটা আপলোড করবেন বা যে ডিজাইনটা বা যে প্রোডাক্টটা আপলোড করবেন সেটার কি নাম দিবেন তা এখানে লিখতে হবে। এটা হচ্ছে ডিসক্রিপশন সেকশন। এখানে আপনি যেই প্রোডাক্টটা আপলোড করবেন, যে ডিজাইনটা আপলোড করবেন সেটার একটা বিস্তারিত বিবরণ দেবেন, কি কি ফিচার আছে, কি ফন্ট ইউজ করছেন বা কোনো কিছুর ক্রেডিট আছে কিনা, সেগুলো ইত্যাদি এখানে দেওয়া লাগবে। তারপরে এই সেকশনটা হচ্ছে আপনার যে ডিজাইনগুলো আপলোড করবেন সে আপলোড করার একটা সেকশন। এখানে চুজ ফাইলে ক্লিক করার মাধ্যমে আপনার ডিজাইনগুলো আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড অ্যাট্রিবিউটস, আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট আপলোড করবেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলো আমি একটু পরে কথা বলবো। তারপর আপনার এখানে লোগোটাকে লেয়ার করা আছে কিনা সেটা ইয়েস নো দেওয়া লাগবে, যদি তা না হয় তো নো, আর যদি লেয়ার করা থাকে, লেয়ার অর্গানাইজ থাকে তো ইয়েস। এবং আপনি যে ডিজাইনটিকে আপলোড করছেন সেটা কি 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 ফরম্যাট আছে সেখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার লোগোটির রেজুলেশন অবশ্যই ভেক্টর লোগোর রেজুলেশন দেওয়া দরকার নেই, রিসাইজেবল হলেই হবে, কারণ ভেক্টর লোগোগুলো যে কোনো সাইজে ছোট বড় করা যায়। তারপরে একটা মিনিমাম অ্যাডোব ভার্সন, যে আপনি মানে কত সর্বনিম্ন কত ভার্সনে সেভ করছেন। সাপোজ আপনি CS6 ইউজ করেন কিন্তু আপনি আপনার ফাইলটিকে সেভ করছেন CS4-এ, তো সেক্ষেত্রে আপনি CS4 সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তারপর হচ্ছে ট্যাগস, ট্যাগস গুলো কি, সাধারণত ট্যাগস কি কাজে লাগে,
ট্যাক্স গুলো কি, তার একটি এক্সাম্পল আমি দেখাচ্ছি। যেমন এই প্রোডাক্টটি হচ্ছে কি রিজিউম প্রোডাক্ট, তো এই রিজিউম প্রোডাক্টের ট্যাক্স কি হবে? তো যেখানে আমি তেমন কিছু ট্যাক্স ইউজ করিনি, আসলে এটা না, এটাতে আমি তো ট্যাক্স ইউজ করতেই মনে ছিল না, আমি অন্য একটা দেখাচ্ছি। এটা দেখাচ্ছি, যেমন এই ডিজাইনটিতে আমি যে ক্যাটাগরি যে ট্যাগ গুলো ইউজ করি সেটা হচ্ছে কারিকুলাম ভিটা, সিভি, এক্সক্লুসিভ, এক্সপেরিয়েন্স, ইনফোগ্রাফিক, মডার্ন, পেপার, ফটো, রিজিউম। তো এগুলো কি কাজে লাগে? সাপোজ এখানে রিজিউম আমরা লিখেছি, এখানে যখন সার্চ আমরা রিজিউম লিখবো, তখন এখানে দেখবেন অসংখ্য রিজিউম দেখাবে। তো এটা সাধারণত মূলত সার্চের জন্য কাজ করে, আপনার ট্যাগের উপর নির্ভর করবে আপনার সার্চ মানে প্রোডাক্ট সার্চ। যেমন যে আমি এখন সেখানে রিজিউম লিখেছিলাম, তো সেখানে রিজিউম লেখার কারণে যখন আমি রিজিউম লিখে এখানে সার্চ করেছি, তো এখানে দেখতে পারেন যে আমার সেই ডিজাইনটা এখানে দেখাচ্ছে, এবং এখানে আরো অনেকে ডিজাইন শো করছে। যারা যারা ট্যাক্স রিজিউম লিখেছিল তাদের সবগুলো ডিজাইন এখানে শো করছে, যেমন আমার এখানে আর রিজিউমটা এখানে শো। সো আপনারা অনেকে হয়তো বা বুঝতে পারছেন যে ট্যাক্স এর ব্যবহারটা কেন ব্যবহার করা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে আপনি সুন্দর করে ভালো ট্যাক্স ইউজ করবেন। তো কিভাবে ট্যাক্স গুলো লেখা হয় বা কিভাবে ইউজ করা হয় আমি একটু পরে দেখাবো অবশ্যই। তার হচ্ছে কমেন্ট সেকশন, এখানে রিভিউয়ার যে আপনার ফাইলটিকে রিভিউ করবে তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলার জন্য এই অপশনটা দেওয়া হয়েছে। তো এটা নিয়ে একটু পরে কথা বলবো। তো আজকে আমি একটি লোগো আপলোড করব, জাস্ট লোগো, অন্য আপনারা আমি জাস্ট বোঝানোর জন্য আপনারা অন্য কিছু আপলোড করতে পারেন। প্রথমেই একটি নাম দিয়ে নিই, নামটা কি, প্রোডাক্টের নাম হবে হ্যাপি গিফট সফট লোগো। এটি জাস্ট এই লোগোটি আমি জাস্ট ডিজাইন করেছি আপলোড করে দেখানোর জন্য, জানি না অ্যাপ্রুভ হবে কিনা। তারপর জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি ফাইল করলাম আপলোড করার জন্য। তারপর হচ্ছে ডিসক্রিপশন, আপনি কিভাবে ডিসক্রিপশনটা লিখতে পারেন। আমি অনেকেই অগোছালা ডিসক্রিপশন ইউজ করে, তো আমি যেটা বলবো যে সুন্দর করে ডিসক্রিপশন ইউজ করেন। এই জন্য আপনি কোডের ইউজ করতে পারেন, কোড ইউজ করলে খুব সুন্দর ভাবে ডিসক্রিপশন লেখা যাবে। আর যদি কোড না পারেন তো সাধারণ ভাবে লিখে যাবেন। যেমন আমি একটি কোড সফটওয়্যার, আমি এই কোডটি ইউজ করি, জাস্ট একটু এডিট করে দিব কোডটাকে, যেহেতু এটা লোগো তো সেক্ষেত্রে কোনো ব্লিড থাকবে না। এটা ফাইভ, এটা এটা ফাইভ হবে না, এটা সিক্স হবে, যেহেতু আমি কোনো, তারপর কি কি ফন্ট ইউজ করেছি সেটা সম্পর্কে এখানে অবশ্যই দেওয়া লাগবে। যেমন এই ফন্টটা ইউজ করেছি, ডিসক্রিপশনটা সুন্দর করে দিলে আপনার প্রোডাক্টটা দেখতে বা প্রোডাক্টের নিচে ডিসক্রিপশনটা দেখতে ভালো লাগে, অগোছালো হলে কেমন যেন লাগে। এখানে একটু সুন্দর ভাবে ডিসক্রিপশন দিবেন, এতে দেখতে ভালো লাগবে, প্রোফাইলটা সুন্দর দেখাবে।
অবশ্য কোড যদি আপনার ব্যবহার করতে, আমি সবটা কি পদ্ধতি দেখাবো একটু পরে যে কিভাবে কোড গুলো বা এরকম করতে পারেন। ডিসক্রিপশন দেওয়ার পর আপনি এবার চুজ করুন আপনার ফাইল গুলো। আপনি যে আপনার মোটামুটি যে কটা ডিজাইন আপলোড করতে হবে সেগুলো হচ্ছে একটা প্রিভিউ ইমেজ, একটি থাম্বস ইমেজ, থাম ইমেজ যেটা ছোট ছোট একটি ইমেজ 80 পিক্সেল বা 80 পিক্সেলের ইমেজ, এবং আপনার আরেকটি ফোল্ডার থাকে সেটা হচ্ছে আপনার ডিজাইনের জন্য। যেমন আমি এখানে ডিজাইনের জন্য একটা আলাদা ফোল্ডার করে এখানে একটা ইপিএস ফাইল এবং একটা এআই ফাইল দিয়ে দিয়েছি, এবং হেল ফাইলের ভিতরে একটি পিডিএফ ফাইল এবং একটি ইনফরমেশন টেক্সট দিয়েছি, এবং এখন আমি এই দুটোকে একসাথে করব, একসাথে করে জিপ করে দিব এবং জিপ ফোল্ডার নাম দিব মেইন। অবশ্যই আপনার কম্পিউটার ডিফল্ট যেই জিপ করার পদ্ধতি সেটা ইউজ করবেন, কোনো সফটওয়্যার ইউজ করবেন না। তারপর হচ্ছে মেইন ফাইলটা এবং প্রিভিউ ইমেজ এবং থাম তিনটা একসাথে সিলেক্ট করে ওপেন দিয়ে দিন। এগুলো আপলোড হবে। আরেকটু বিষয়, আপনি যদি এক্সট্রা ছবি ইউজ করতে চান সেটা পরে বলি, দেখাচ্ছি আমি এখানে, আগে একটু বিবরণ দিয়ে নিই। এই সেকশনটা হচ্ছে আপনার প্রিভিউ ইমেজ, যেটা বা একদম যে ডিজাইনটা আপনার অ্যাপ্রুভ হলেই শো করবে, বড় 100 বা 590 পিক্সেল বা লম্বা আপনি যত ইউজ করবেন যাই হোক না কেন সেটা দেখতে পারবেন, সেটা এখানে ইউজ করবেন। থাম্বনেল এখানে ছোট যে পিকচারটা 80 বাই 80 পিক্সেল, ঠিক এই পিকচারটা এখানে যে ছোট ছোট ইমেজ গুলো দেখছেন এগুলো হচ্ছে 80 পিক্সেল বাই 80 পিক্সেলের ছোট একটি ইমেজ। তো সেই ইমেজটা এখানে, এটা হচ্ছে মেইন ফাইলের সেকশন। এখানে আপনি যেই আপনার যেই ফোল্ডারটার ভিতরে ডিজাইন থাকবে সেই ডিজাইনটা হবে এখানে। আর এটা হচ্ছে প্রিভিউ ইমেজ সেট। প্রিভিউ ইমেজ সেট মূলত এক্সট্রা ইমেজ যেটাকে বলে, যে আপনার ফাইলগুলোকে একটু ভিউ ভালো করে দেখার জন্য, বড় করে দেখার জন্য দেওয়া হয়। যেমন আমার এই ডিজাইনের ভিতরে এখানে স্ক্রিনশট নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে নতুন একটি ট্যাব ওপেন হবে এবং এখানে অনেকগুলো ছবি আছে যেগুলো একটু বড় মাপের। দেখতে পাচ্ছেন এখানে একটি বড় ইমেজ আছে যাতে করে বায়াররা দেখতে পারে তাদের আমার কাজটাকে এবং নিখুঁত ভাবে দেখতে পারে। এই জন্য সাধারণত এটা ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা ভালো, এতে বায়াররা ডিজাইনকে ভালোভাবে দেখতে পারে, এতে সেল বাড়ে অনেক। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রিভিউ ইমেজ সেটের কাজটাকে, এটা দেখাবো কিভাবে করতে হয়। তো আসলে প্রিভিউ ইমেজ সেটটাকে তৈরি করে নিই। প্রিভিউ ইমেজ সেট একটু প্রিভিউ ইমেজ সেটটাকে আপনি যেভাবে তৈরি করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা ইমেজের একটা নাম দেওয়া থাকতে হবে, সেটা এডিট করে নিন আপনি। স্ক্রিনশট ওয়ান, স্ক্রিনশট টু, স্ক্রিনশট থ্রি, স্ক্রিনশট ফোর, এরকম স্ক্রিনশট 1 2 3 দিয়ে আপনার যে কটা ইমেজ থাকবে সবগুলোকে এরকম ভাবে রিনেম করে নিন। তারপর সেগুলোকে একটি জিপ করুন এবং এই জিপের নাম দিন স্ক্রিনশট, এটাকেও আপলোড করুন। এগুলো আপলোড হতে থাকুক, আমরা অন্য কিছু দেখে আসি এবং ক্যাটাগরিকে সিলেক্ট করি। ক্যাটাগরি হচ্ছে আমি যেহেতু একটি লোগো আপলোড করেছি এবং লোগোটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট না সিম্বলস, এখানে আপনি যদি লেটার দিয়ে কোনো লোগো ডিজাইন করেন তো লেটার ইউজ করবেন, নাম্বার যদি নাম্বারস ইউজ করেন, অ্যাবস্ট্রাক্ট, 3D, ভেক্টর, অ্যানিমেলস, হিউম্যানস, নেচার, অবজেক্টস, বিল্ডিংস, আপনি যে ক্যাটাগরি লোগো ডিজাইন করবেন ঠিক সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করুন। আমি যে লোগোটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য সেটা হচ্ছে সিম্বলস, সিম্পল সেটা অবজেক্ট হবে, সরি অবজেক্ট,
তো আমার যে লোগোটা আমি আপলোড করছি সেটা অবশ্যই লেয়ার করা ছিল, এই জন্য আমি ইয়েস দিয়ে দিলাম। এবং আমি যে ফাইলটা আপলোড করব করছি সেটা ভেক্টর ফাইল এবং সেটা রিসাইজেবল, তো আমি রিসাইজেবল দিয়ে দিলাম। এবং মিনিমাম ভার্সন হচ্ছে আপনার, আমি যেহেতু CS10 একটা CS6 দিয়ে দিলাম। এবং ট্যাগস, এখানে আমি যে লোগোটা করি সেটা অনেকটা শপ ইউজ হবে, তো প্রথমে শপ লিখলাম, তারপর একটা কমা, তারপর আরো আপনি ট্যাগস কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে প্রত্যেকটি লেখার পরে একটি কমা দিবেন, তাহলে সেটা ট্যাগে পরিণত হবে। যেটা সব লেখার পরে একটা কমা দিয়েছি তো সবটাকে ট্যাগে পরিণত হবে। তো দ্বিতীয়টা হচ্ছে অবজেক্ট দিলাম, ব্লু কালারের লোগো, ব্লু ইউজ করলাম। তারপরে কি ইউজ করতে পারি, নাইস দিলাম, ইত্যাদি ইত্যাদি আপনারা ট্যাগ ইউজ করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য 4টা ট্যাগ ইউজ করলাম এখানে। আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ট্যাগ গুলো সেগুলো অবশ্যই ব্যবহার করবেন খুব ভালোভাবে। এখানে ব্যাগ ইউজ করছি আমি, লোগোটাতে একটা ব্যাগ ব্যবহার করেছি, স্মাইল ইউজ করেছিলাম, চারটা বাসা ট্যাগ দিলাম। আপনারা আপনাদের প্রয়োজনীয় ট্যাগ গুলো অবশ্যই দিয়ে নেবেন। এখন আপলোড হচ্ছে। এবার এটা হচ্ছে রিভিউয়ার কে বলবেন, তো আশা করি রিভিউয়ার কে তেমন কিছু বলা লাগে না আপলোড করার সময়, আমি তেমন কিছু দিই না। তারপর আপনারা যদি বায়ার কে উদ্দেশ্য করে কোনো তথ্য দিতে চান তো এই অপশনটা হচ্ছে সেটার জন্য। সাপোজ আপনি একটি বিজনেস কার্ড আপলোড করলেন এবং একটি বিজনেস কার্ডের ডিজাইন একটি, কিন্তু দুটি ভার্সন আপনি আপলোড করেছেন, কিন্তু দেখা গেল বায়ার সেটাকে দুটো ডিজাইন মনে করে সে তার দাম ধরলো $8, তো এক্ষেত্রে আপনার প্রোডাক্টের দাম বেড়ে গেল। তো এই জন্য আপলোড করার সময় তাকে এটা ইনফর্ম করে দেওয়া লাগবে যে আমি যে ডিজাইনটা আপলোড করেছি সেটা একটাই ডিজাইন, জাস্ট দুটো ভার্সনে আমি এখানে ইউজ করেছি। তো সেই ক্ষেত্রে বায়ার রিভিউয়ার বুঝতে পারবে যে এখানে ডিজাইন একটি, তো সেই ক্ষেত্রে আপনার ডিজাইনের মূল্য ঠিক $6 ধরবে, তো এক্ষেত্রে আপনার সেল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। তো এই অপশনটা হচ্ছে বায়ারকে ইনফর্ম করার জন্য। তো এখানে আমি তেমন কিছু লিখবো না, তারপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আসুন ফাইলগুলো আশা করি এখন আপলোড হয়ে গেছে। এখন এগুলো কিভাবে সাজাতে হবে, এখানে যখন আপনার ফাইলগুলো আপলোড সম্পূর্ণ হবে দেখতে পাবেন এখানে টিক চিহ্ন চলে আসছে, দুঃখিত। যখন এখানে দেখতে পারবেন যে সবগুলোতে এরকম টিক চিহ্ন চলে আসছে, বুঝতে পারবেন যে সবগুলো ফাইল আপলোড হয়ে গেছে। তো প্রথমে এবার আমরা প্রিভিউ ইমেজটাকে সেটিং করি। প্রিভিউ ইমেজটা এখানে ক্লিক করার পরে এখানে প্রিভিউ ইমেজ সিলেক্ট করে দিন, তারপর এখানে থাম্প, এখানে আমার এখানে প্রিভিউ ইমেজ শো করছে এই কারণে যে আমি যে ইমেজটাকে আপলোড করেছি সেটার নাম প্রিভিউ ছিল। তো আপনারাও এর যে প্রিভিউ ইমেজ লিখে আপলোড করবেন, এতে আপনার সুবিধা হবে, ভুল হবে না কখনো। একবার হচ্ছে ছোট ইমেজটা থাম্বনেল, এখানে আমি থাম্বনেল এর নাম দিয়েছিলাম থাম, তো থাম্ব ইউজ করলাম। এবার হচ্ছে মেইন ফাইল, মেইন ফাইলে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন মেইন নামে একটা আছে, এখানে মেইন নামে আমরা যে ডিজাইনটাকে আপলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে প্রিভিউ ইমেজ সেট, প্রিভিউ ইমেজ সেট এখানে ক্লিক করার পর স্ক্রিনশট নামে যে আমরা যে ফোল্ডার আপলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিলাম। আমাদের মোটামুটি আমাদের আপলোড দেওয়ার কাজ সম্পূর্ণ শেষ, এখন জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলেই জিনিসটা আপলোড হয়ে যাবে। তো আরেকবার দেখে না ভালো কথা ভুল হয়েছে কিনা, দুঃখিত। আসলে প্রচুর পরিমাণে সর্দি লাগার কারণে টি টোয়েন্টি করতে খুব অসুবিধা হচ্ছে।
প্রথমে নাম, নামটা ঠিক আছে, ডিসক্রিপশনটাও ঠিক আছে, তারপর হচ্ছে ফাইলগুলো, প্রিভিউ, ইমেজ, থাম, মেইন, স্ক্রিনশট, ক্যাটাগরি, অবজেক্ট, ভেক্টর, ইপিএস, রিসাইজেবল, তারপর ট্যাগস, কমেন্ট। ঠিক চিহ্ন দেওয়ার পরে জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে দেখবেন কি মেসেজ চলে আসবে, কংগ্রেচুলেশন, ইউর ফাইল হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, ইট উইল বি রিভিউড অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউ উইল বি নোটিফাইড বাই দ্য মেল ওয়েন দ্য রিভিউ প্রসেস ইজ কমপ্লিট। যখন এটা কমপ্লিটেড হয়ে যাবে তখন আপনি একটি ইমেইল পাবেন, আর যখন আপডেট আপনার আপলোডটি সম্পূর্ণ হবে তখন একটু প্রসেস বার চলে আসবে, এখানে আপনি দেখতে পারবেন যে আমি একটু আগে হ্যাপি গিফট শপ নামে যে লোগোটা আপলোড করেছিলাম সেটার এই পর্যন্ত চলে আসছে। এটা যখন একদম শেষ হবে তখন সেটা রিভিউ আপনি মেসেজ পাবেন, যদি সেটা সফট রিজেক্ট হয় তো সেক্ষেত্রে আপনি হিডেন ফোল্ডারে পাবেন, এবং সেটা যদি হার্ড রিজেক্ট করে তো আপনি ইমেইলের মাধ্যমে সেটা পেয়ে যাবেন। আশা করি এই টিউটোরিয়ালটি দ্বারা উপকৃত হয়েছেন, অসুস্থ থাকা সত্ত্বেও টিউটোরিয়ালটি করলাম, অনেকে বলেছে তাই, আশা করি সবাই উপকৃত হবেন, এবং সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, এবং কোনো বিষয় যদি বলতে ভুলে যাই তো সেটা মন্তব্যের মাধ্যমে উল্লেখ করে দেবেন, পরবর্তী টিউটোরিয়ালে বলার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ধন্যবাদ।